অফিসিয়াল নিউজটা আজকে এলো, বাট এটা আমরা অনেক আগেই ক্র্যাক করেছিলাম যে রণবীর সিং ডন থ্রিতে থাকবে, বাট তাই বলে এরকম। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম রিটেক। আজকে দুটো বিষয় নিয়ে কথা বলবো, একটা থাকছে ডন থ্রি রিলেটেড, সেটার যে অ্যানাউন্সমেন্ট একটা টিজার মতো করা হয়েছে বা একটা ভিডিও করা হয়েছে সেটার উপর রিয়াকশন, এবং একটা ইয়ারিয়া থ্রির পোস্টার এসছে তার উপর কথাবার্তা থাকবে। তো প্রথমেই আসি ডন থ্রি নিয়ে। দেখুন, ডন যখন আমাদের অমিতাভ বচ্চন করতেন, তারপরে রিপ্লেসমেন্ট হয়েছে সেটা দিয়ে শাহরুখ খান, সেগুলো বিগ বিগ একটা নাম। সেখানে শুধুমাত্র নাম ছিল না, তার এক্সিকিউশন একটা ম্যাটার ছিল। তো যখন আমি সুপারস্টারকে রিপ্লেস করছি, এমন একজন অভিনেতাকে আনতে হবে যেটা সেটা ট্রুলি মানায়। আজকে আমি একটা জোকারকে দিয়ে একটা সুপারস্টারকে রিপ্লেস করতে পারি না। আমি আবারও বলছি, আমি এটা মিন করতে চাইছি না যে রণবীর সিং জোকার বা তিনি অভিনয় করতে পারেন না, এটা বলা আমার ভুল হবে। অনেক সিনেমা আছে যেখানে রণবীর সিং অসামান্য পারফরমেন্স করেছেন, সেটা ঠিক, বাট এটা মেকার্সদের একটা রেসপন্সিবিলিটি বা একটা দায়িত্বের মধ্যে পড়ে। আমি যখন একটা ফ্র্যাঞ্চাইজিকে একটা লিফট আপ করছি, এবং তারপরে সেরকম একটা ফ্র্যাঞ্চাইজি যেখানে শাহরুখ খানের মতো নাম আছে, সেখানে অমিতাভ বচ্চনের মতো নাম আছে, সেই প্রেজেন্টেশনটা এমন হওয়ার দরকার ছিল যেখানে মানুষের গুজবাম্পস দিত, মানুষ ওয়েট করত 2025 কখন আসবে, কখন আমরা ডন থ্রির অন্যান্য অ্যানাউন্সমেন্টগুলো পাবো, কখন আমরা সিনেমাটা দেখবো। বাট এটা অ্যানাউন্সমেন্ট কম, এটা একটা সার্কাস হয়ে গেছে, যেখানে আমরা রণবীর সিংয়ের বিগত যত কাজ দেখছি সেখানে সেগুলো ফ্লপের সংখ্যাই বেশি। তারপরেও তাকে নেওয়া হবে এটা অনেকদিন আগে থেকেই জানতাম, বাট যেরকমভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে, যেরকম তার লুক দেওয়া হয়েছে এই পার্টিকুলার অ্যানাউন্সমেন্টে, যেভাবে টোটাল ডিজাইনিংটা করা হয়েছে, সেখানে আমি কোনো অভিনবত্ব পাইনি। শুধুমাত্র ওই গুজবাম্পস দেয় যখন ডন থ্রি লেখা আছে, এবং সেখানে যে ডনের থিম মিউজিকটা আছে সেটা যখন প্লে হয়, ওইটুকু 3 সেকেন্ড ছাড়া এই পুরো যে অ্যানাউন্সমেন্টটা, এটা পুরোটাই একটা বৃথা প্রচেষ্টা আমার মনে হয়েছে, এবং কোনো রকম আমার কাছে উত্তেজনার পারদ চড়ায়নি। এবং আমি এটা শিওর, যারা ডন লাভার, যারা ডন ফ্র্যাঞ্চাইজি পছন্দ করেছে, তাদের কাছেও সেই গুজবাম্পসটা দেবে না, তাদের কাছেও সেই ওয়াও মোমেন্টটা ক্রিয়েট করবে না। আজকে এখন আমরা অনেক ধরনের সিনেমা দেখে অভ্যস্ত, অনেক রকম ফ্র্যাঞ্চাইজি হচ্ছে, অনেক রকম আমরা ইউনিভার্স দেখতে পাচ্ছি, সো কল্ড ইউনিভার্স, যেটা অনেক জায়গায় ট্রাই করা হচ্ছে, সেটা সফলতা নিরিখে কতটা পয়েন্ট পেলো না পেলো সেটা বিচার সাপেক্ষ বা সেটা আলোচনা সাপেক্ষ। বাট যখন এরকম একটা হাই ভোল্টেজ একটা অ্যানাউন্সমেন্ট দরকার থাকে, বা একটা সিনেমার কথা বলে যেটা দীর্ঘদিন পর কামব্যাক করছে, সেখানে যখন এত বড় নাম রিপ্লেস হচ্ছে, সেখানে আমার মনে হয় এটা খুব ক্লিশে লাগছে, খুব ব্যর্থ একটা প্রচেষ্টা, এবং সেটা নিয়ে আমার যথেষ্ট আপত্তি রয়েছে, বা আমার তো ফ্যান হিসাবে, ডনের ফ্যান হিসাবে সেই জিনিসটা পোষায়নি। তো এই ছিল আমার মতামত এই পার্টিকুলার অ্যানাউন্সমেন্টটা সম্পর্কে। তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও। এবার আসি ইয়ারিয়ার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বা যে একটা এসেছে রিলিজ ডেট, এবং তার সাথে সাথে একটা পোস্টার। আমরা প্রত্যেকেই জানি আমাদের পাথর বয় ইয়াস দাশগুপ্ত এই সিনেমায় কাজ করেছেন। তিনি কিন্তু একজন, মনে রাখতে হবে, এখানে হিরো হিসেবেই ট্রিট পান, যদিও আমি তাকে অভিনেতা ভালো খারাপ এই বিচারে যাচ্ছি না, কারণ আমি আমার মতে তিনি অভিনেতাই নন, অভিনেতা হওয়ার একটা ক্যাটাগরি আছে, তিনি সেটা পারেন না, সুতরাং এটা অকপটে বলা যায়। একটা সিনেমায় ক্যামেরা সামনে দাঁড়িয়ে গেলেই সে অভিনয় করতে পারে এটা আমি বিশ্বাস করি না, সেটা অনেকেই করতে পারে। আজকে আমি অনেক সিনেমা দেখছি যারা, যাদের বাবার টাকা আছে রাদার, তারা সিনেমার হিরো হয়ে যাচ্ছে, কি তাদেরকে আমি কি অভিনেতা বলবো? না। তো আমি আবারও এদের সাথে ইয়াসের তুলনা করছি না, সেটাও আমি জানি না তিনি কীভাবে চান্স পেয়েছেন, তাই আমি সেই বিষয়ে যাচ্ছি না, বাট তিনি অভিনেতা নন এটা আমি খুব মনে করি। তো যে সিনেমায় তাকে অভিনেতা হিসেবে নেওয়া হয়েছিল, সেই সিনেমাটা কতটা খাজা সেটা তো আপনারা বুঝতেই পারছেন, কিন্তু সবথেকে লজ্জাজনক বিষয় হলো যে এই সিনেমার পোস্টারে কোথাও ইয়াস বাবুর কোনো ছবি নেই, কোনো মানে প্লেস নেই। আজকে আমরা দেখতে পাই হয়তো সাইড ক্যারেক্টারে কাজ করছেন যিশু সেনগুপ্ত বা পরমব্রত বলিউডে গিয়ে, তাদেরও কিন্তু পোস্টার থাকে। আজকে স্বস্তিকা ম্যাডামেরও পোস্টার আমরা একটা বড় সিরিজের থার্ড পার্টে বা ফোর্থ পার্টে দেখেছি, তখন তারও ইভেন ফটো আছে, কিন্তু এটা একটা ভীষণ লজ্জাজনক ব্যাপার যে ইয়ারিয়ার মতো সিনেমা যার পোস্টার, যেখান থেকে একটা বাংলার অভিনেতা কাজ করছেন, আবার বলছি কোট আনকোট অভিনেতা, তো তার কোনো প্লেস নেই। এটা মনে হয় মেকার্সরা বুঝে গেছে যে তার ফেস ইউজ করে কোনো কিছু টিআরপি পাওয়া সম্ভব নয়, কোনো রকম কোনো হাইপ ক্রিয়েট করা সম্ভব নয়, কারণ তাকে কেউ চেনেই না বেসিক্যালি, বাংলার বাইরে তো ছেড়ে দিলাম, বাংলাতেই হয়তো তাকে অনেকে চেনে না। তো যাই হোক, এটাই ছিল ব্যাপার, সেটা সিদ্ধান্তটা তাদের, বাট আমরা তো এটা নিয়ে বেশ মজা পাচ্ছি, কারণ ঠিকই আছে একজন মানুষ যে অভিনয় পারে না, সে যদি নিজেকে সুপারস্টার বলে প্রমাণ করতে চায় বাংলায়, এবং সেরকম দেখায় যার ক্রাফট নেই, তো তাকে বলিউড শুধু একজন
টাকা দিয়ে কাজ করে গেছে এরকম ভাবে ট্রিট করেছে। দেখা যায় এই জিনিসগুলো দেখার পর না এই অভিনেতাদের অহংকারগুলো ভাঙা উচিত। বাংলায় তারা যেভাবে অডিয়েন্সকে ভাবে বা মেকার্সদেরকে ভাবে বা সবাইকে যেভাবে ট্রিট করে, এবারে তাদেরকে বোঝা উচিত যে তাদের জায়গাটা কোনখানে। এই হচ্ছে আজকের মতামত। তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।